হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ইস্টার্নগর ফ্যামিলি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানায়। নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যাতে যখন আমি ভিডিও পাবলিক করি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের রেসিপি মাসাল্লা ম্যাগি, তো চলুন শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি দুটো ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগিটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলার হালকা একটু স্ন্যাক্স বা খিদে খিদে পেয়েছে মনে হচ্ছে, তখন এই ধরনের মাসাল্লা ম্যাগি আপনারা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। রেসিপিটা যতটা তাড়াতাড়ি তৈরি হয় এবং ততটাও সুন্দর খেতে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ম্যাগিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ম্যাগিটা জল ঝরিয়ে নেব। ম্যাগিটা খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরানোর জন্য রেখে দেবো। এবার ওই ফ্রাই প্যানে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা এইভাবে ঘুরি ঘুরি পুরো ফ্রাই প্যানটাই দিয়ে দেব। আগে থেকে কুচি করা পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি শ্যালো ফ্রাই করে নেবো, খুব ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আন্দাজ মতো দেবেন। এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিনিট 15 মতো ফুটতে দেব। এই 15 মিনিট ফোটার মধ্যে আমি বারবার কিন্তু নেড়ে চেড়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সসটা গ্রেভি গ্রেভি হয়ে যায়। এবং যখনই একটু সসটা ফুটে ফুটে উঠবে, মানে গ্রেভিটা একটু ফুটে উঠবে, আমি একটা ডিম আগে থেকে ফেটে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, যাতে ডিমের কোনো দলাভাব না থাকে। দেখুন, ডিমটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবং ডিমের কোনো দলাভাব নেই। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটাকে দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ না গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন, গ্রেভিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি সামান্য কিছু উপকরণ দিলেই কিন্তু একদম মাসাল্লা ম্যাগি রেডি। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য অরেগানো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে একটু একটু গ্রেভিটা রয়েছে সেটাকে একদম শুকিয়ে দেব। তাহলেই কিন্তু তৈরি আমাদের মশলা ম্যাগি। দেখেছেন তো কত অল্প সময় এবং কত সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর সুস্বাদু মাসাল্লা ম্যাগি রেডি করা যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই আপনারা দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।